ত্রাণ পাওয়ার পর ত্রাণ ঘুরে দিলেন, কারণ কি, কেন নিলেন না? এই জায়গায় নিলাম না কি জন্য, আমি তো একটা খাতিছি 10 টাকা সাড়ে চাউলের ভাব, আমি তো ওটা খাতিছি, আমার ঘরে ওই চাউলটা আছে, চলতেছে। তো বেশি লোকজন এখন আমার চাউল যদি একজন একটা অসহায় গরিব পায় তাহলে এটা ভালো হলো না? তাহলে একে অপরকে মানে সহযোগিতা করা হলো না? কেন আমার চাউল তো অত্যন্ত গরিব আছে। আপনি তো অন্ধ, এক প্রতিবন্ধী, আপনি চোখে দেখেন না, এখন তো চালটা নিয়ে স্টকে রাখতে পারতেন না, এই স্টকের দরকার নেই। আপনি তো একজন প্রতিবন্ধী, একজন প্রতিবন্ধী হওয়ার পরেও আপনাকে ত্রাণ দেওয়া হলো, চাল ডাল তেল, কিন্তু আপনি কেন ত্রাণটা ঘুরে দিলেন, কারণটা কি? আমি তো অসল, আমি তো অসল, হ্যাঁ, তা আমি অসল হলো, কিন্তু ওই প্রতিবন্ধী আমার কাজ আসিল, আমাকে সরকার ইয়ে করে দিয়েছিল, হ্যাঁ, ওটা পায় তারপরে আমি গতকাল আমি টাকা দিলাম 2000 একশো টাকা দিল ত্রাণটা। এখন তো ওই যে একটা গরিব একটা মহিলা আসলো, হ্যাঁ, ওনাকে দেওয়া। মফজল দুই চোখ তার অন্ধ প্রতিবন্ধী, তাকে যখন আমি প্যাকেটটা দিচ্ছিলাম সে বলতেছিল ভাই আমি এই প্যাকেটটা নেব না, আমি যেহেতু 10 টাকা সের চাল খাই, অর্থাৎ 30 কেজি চাল যেটা দেয় সেটা আমি খাই, সেই চালটা আমার ঘরে আসে, আমি প্যাকেটটা নেব না। তারপর আমি জোর করে তাকে প্যাকেটটা দেই, কিন্তু তারপরে তিনি করলো কি, আবার ফিরে এসে বলল ভাই প্যাকেটটা আপনি অন্য আমার থেকে অসহায় মানুষকে আপনি এই প্যাকেটটা দেন। আমি তার মুখের দিকে কিছুক্ষণ চাতক পাখির মতো তাকে থেকে বলি, ঠিক আছে মহজাল, তুমি তাহলে আরেক প্রতিবন্ধী চাষা ভরে বসে আছে, তুমি তাকে প্যাকেটটা দাও। তারপরে সেই প্যাকেটটা তিনি সেই আমার মুরব্বী চাষাকে সেই প্যাকেটটা দেয়। প্যাকেটটা নেওয়ার পরে মুরব্বী চাষাও বলে যে আমি গত পরশু দিন প্রতিবন্ধী ভাতা বাবা তুমি করে দিছো, গত পরশু দিন আমি 100 টাকা পাইছি, সেই টাকা দিয়ে আমি খরচ করে খাচ্ছি, আমার থেকে যে অসহায় ব্যক্তি আছে তাকে এই চালের প্যাকেটটি দেওয়া হোক। পরে আমি ওই চাষাকে বলি ঠিক আছে আপনার হাত দেয়, আরেকটা মহিলা ছিল, বয়স্ক মহিলা বসে, পরে তাকে সে চালের প্যাকেটটি সেই মুরব্বী চাচা প্রতিবন্ধী চাচা সে দিল। এখন বিষয়টি হচ্ছে এখান থেকে আমার যেটা শিক্ষার বিষয়, একজন দুই চোখ অন্ধ প্রতিবন্ধী আর একজনের পা নয় বয়স্ক, তারা তাদের বিবেক যে জাগ্রত, এই যে সময়ের যে ক্রাইসিস, তাদের উদারতা তারা দেখিয়েছে, তারা আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেল, আমরা যারা অমানুষ আছি তাদের কাছ থেকে যেন শিক্ষা নিয়ে মানুষ হতে পারি, আমরা যেন অতি লোভে যেন না পড়ি, আমরা তাদেরকে শিক্ষা গ্রহণ করে আমাদেরও দিন যাতে এইভাবেই আমরা চালাতে পারি, সেই আশাবাদী আমরা ব্যক্ত করছি, এই আশাই করছি আমি।